সিলেটে এএফসি কাপের ম্যাচে দানিলোর শেষ মুহূর্তের গোলে জিতল আবাহনী। মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে 2-1 গোলে। এই জয়ে প্লে অফের পরের রাউন্ডে উঠল আকাশী নীল। এএফসি কাপের প্লে অফ পর্ব হারলে বিদায় মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি আবাহনী। হোম ভেনুর সুবিধায় শুরু থেকে আক্রমণাত্মক মারিও লেমোসের ছেলেরা। শুরুর দিকে সুযোগ মিস হলেও 21 মিনিটে ইফে গৌর ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন আবাহনীর বিদেশি রিক্রুট স্টুয়ার্ট কর্নেলিউস। প্রথমার্ধের বাকি সময়ে স্বাগতিকরা আরও সুযোগ পেলেও সফল হতে দেয়নি ঈগলস। সমতায় ফিরতে মরিয়া ঈগলরা 61 মিনিটে পেয়েছিল দুর্দান্ত সুযোগ, রক্ষণের ভুলে ফাঁকায় পেয়ে আবাহনীর জালে বল জড়ান ইভান কার্লোস। অফসাইডের কারণে বাতিল হয় গোল। এর মিনিট 2-1 পরেই ফ্রিকিক থেকে ঈগলসকে সমতায় ফেরান অধিনায়ক আহমেদ রিজুভান। মালদ্বীপের দিবেহি লীগের সর্বোচ্চ গোলদাতা সিলেটে দেখালেন তার রোমাঞ্চকর শট। 10 মিনিটের মধ্যে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন স্টুয়ার্ট। ঈগলস গোলকিপার মোহাম্মদ শফিউরের নৈপুণ্যে ব্যর্থ হন আবাহনী অ্যাটাকার। 89 মিনিটে আবারও মোমেন্টাম তৈরি করে আবাহনী। হেড থেকে ঈগলসের জালকা পান আরেক বিদেশি দানিলো আগুস্তো। ডিফেন্ডার আগুস্তোর জয়সূচক গোলে প্রিলিমিনারি রাউন্ডের পরের পর্বে নাম লেখায় ঢাকার জায়ান্টরা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।